দেশে মোট শ্রমশক্তি 7,36,90,000 বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস, যা মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। এর মধ্যে পুরুষ 48.25% আর মহিলা 25.44%। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ 2023-এর প্রথম কোয়ার্টারের প্রাপ্ত সূচকের ফল সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 3 মাসের ব্যবধানে বেড়েছে বেকারত্ব, যে সংখ্যা 2,70,000। অর্থনৈতিক খাত অনুযায়ী কৃষিতে নিয়োজিত জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে হয়েছে 31.94 বিলিয়ন, শিল্প খাতে 12.25 বিলিয়ন এবং সেবায় 26.91 বিলিয়ন। শ্রমশক্তি জরিপের প্রথম ত্রৈমাসিক যুব শ্রমশক্তি 27.38 মিলিয়ন। এদের মধ্যে পুরুষ 14.03 মিলিয়ন আর নারী 13.35 মিলিয়ন। ফলাফল গুলো পাবো এই কোয়ার্টার একটু আমরা দেখবো, যে যেহেতু আমি বলেছি মন্দার সময় বা কি বলে লিন পিরিয়ড, সেই সময় শ্রম বাজারে কৃষিতে অংশগ্রহণটা কম থাকবে। আবার জুলাই থেকে আমার ধারণা, মানে ইকোনমিক সেন্সে বলি, অর্থনৈতিক তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের এই কৃষিতে জুলাই আর সেপ্টেম্বর আবার কিন্তু আমরা দেখেন কৃষিক্ষেত্রে কম পার্টিসিপেশন, এটা হওয়ার কথা। তো এই জন্যেই ওই কৃষি সিজন ভিত্তিক ফলাফল নিব, এটা আমাদের নিজেদের বোঝার জন্যে, অর্থনৈতিক বিশ্লেষণের জন্যে বা গবেষণার জন্যে।